প্রত্যেক দিনের ন্যায় আজ এক নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের সামনে। তোমরা সবাই প্রত্যেক দিন পড়াশোনা করো, কিন্তু সমস্ত কিছু মনে রাখতে পারো না। এটাই স্বাভাবিক, সমস্ত কিছু মনে রাখা সম্ভবও নয়। কিন্তু জানো কি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সাইকোলজিক্যাল ট্রেন্ড উপস্থিত হয়েছে, তুমি তোমার সাইকোলজিটা অর্থাৎ মনটাকে যদি জেনে নিতে পারো, তাহলে ইউ ক্যান ইম্প্রুভ ইয়োর এডুকেশন। তুমি জটিল পড়াগুলোকে কিভাবে মনে রাখবে আর সাধারণ পড়াগুলোকে কেনই বা আমরা সহজেই মনে রাখতে পারি, তার একটা নিজস্ব সিস্টেম আছে। পড়াশোনা সাধারণ কাজ নয়, এ সম্পূর্ণ এক প্রসেস বেস ওয়ার্ক। প্রসেসটা কার সঙ্গে? যখন তুমি পড়তে বসো তখন কাকে নিয়ে চলাফেরা করো? That is not the physical work. All the time you are involved and mental educations, mind educations, you are playing with your mind. তোমরা জানো নিশ্চয় এই মনটা কিভাবে গঠিত হয়েছে। আমাদের যে স্কাল আছে তার সেই মস্তিষ্কের মধ্যে অর্থাৎ মাথার খুলির ভেতরে আমরা ব্রেন পাই, আর এই ব্রেনটাও স্পাইনাল, যে আমাদের মেরুদণ্ড, তার মাঝখানে স্পাইনাল কর্ডের সঙ্গে এক নতুন সম্পর্ক স্থাপন করে। ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে সম্পর্ক, তাই আমাদের পড়াশোনার সঙ্গে সম্পূর্ণরূপে নিযুক্ত। আর এই সেন্ট্রাল নার্ভ সিস্টেম তিনটি ওয়েতে ডিভাইডেড হয়ে গেছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম। এখন আমাদের বিষয় মস্তিষ্ক নিয়ে আলোচনা নয়, তুমি কিভাবে তোমার পড়াটাকে মনে রাখবে, এখন এটাই প্রশ্ন। যখন তুমি পড়তে বসবে, তোমার যে লেসন প্ল্যান তোমার শিক্ষক স্কুলে দিয়েছে, সেই লেসন প্ল্যানগুলোকে তুমি নিয়ন্ত্রিত করো। দ্যাট মিনস হোয়াট ইউর টিচার ডেলিভার ইন দ্য ক্লাস অ্যান্ড হোয়াট লেসন হি প্রোভাইডেড ইন দ্য ক্লাস, you make a decision which is important and which is less important. But you have a green mind, you cannot decide. But you can start your reading and slow motion. তুমি যখন পড়তে শুরু করবে, প্রত্যেক পড়াটা প্রত্যেক শব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, প্রত্যেক শব্দটা লক্ষ্য করে করে যাও। এতে তোমার অনেকগুলো বেনিফিট আছে। তোমার স্পেলিং কারেক্ট হয়ে যাবে, যে শব্দটা দেখছো স্লো মোশনে যাওয়ার কারণে তোমার মাইন্ডে সেটা স্টোর হতে শুরু করবে। এরপর স্লো রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি এবার শব্দগুলোকে ডিভাইড করো। দ্যাট মিন্স ইউ ক্যান ডিভাইড ইউর লেসন প্লাস ইন টু ওয়ে। Each way to remember, and that is difficult part that you cannot remember, you can divide in another section. Jeta tumi sahaj mone hocche seguloke sahaj bhabe poro, ar je gulo kothin mone hocche seguloke alada bhabe mark kore rakho. Jokhon tomar porar interest ta bere jabe, jokhon tumi porate ottonto involved hoye jabe, tokhon ইজি ওয়ে লেসন যেগুলো আছে সেগুলোকে স্টপ করে দিয়ে, যেগুলো ডিফিকাল্ট ওয়েতে যেগুলো তুমি মার্ক করে রেখেছ সেগুলোকে ট্রাই টু গেট বাই হার্ট অ্যান্ড কন্টিনিউসলি। ইউ ডু নট স্টপ ইউর স্টাডি অ্যাট দ্য টাইম, বিকজ ইউর মাইন্ড ইজ গোয়িং টু স্টোর আপ অল দ্য ডাটা দ্যাট ইউ আর গোয়িং টু রাইট। যখন তুমি পড়বে তখন তোমার মনের স্মৃতি কোঠরে সেই সব শব্দগুলো স্টোর হতে থাকবে। যখন তোমার এই কঠিন শব্দগুলো পড়া হয়ে যাবে, যখন তোমার মধ্যে সেলফ কনফিডেন্স আসতে শুরু করবে, তখন সেটাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে নাও। দেন তোমার আধ ঘন্টা 15 মিনিট পড়া হয়ে যাওয়ার পর তুমি 5 মিনিট সেই পড়াটা লামিনেট করো। দ্যাট মিন্স সেই পড়াটা কালেক্ট করবার চেষ্টা করো।
ট্রাই করো, দেখবে তুমি তোমার পড়াটা সহজভাবেই মুখস্থ করেছো। মূল কথায় আসার আগে তোমাকে তোমার পড়াটা মনে রাখবার জন্য সহজ পদ্ধতি হলো, ইউ হ্যাভ টু ইনক্রিজ ইয়োর ইন্টারেস্ট অন স্টাডি। উইদাউট ইন্টারেস্ট ইউ ক্যান নট রিমেম্বার এনিথিং। যখন তুমি পড়াশোনা করবে, তুমি তোমার দৃষ্টি মনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করো, আর যে পড়াটা তুমি পড়বে সেই পড়াটা আন্তরিক করো, পড়ার প্রতি তোমার ভালোবাসা নিয়ে আসো, লাভ। তুমি যদি পড়ার প্রতি ভালোবাসা, পড়ার প্রতি শ্রদ্ধা, পড়ার প্রতি প্রেম যদি জাগিয়ে তুলতে পারো, দেন আই থিঙ্ক দ্যার ইজ নো ওয়ান টু ডিফিট ইউ, ইয়াস অনলি টু পার্সনস মেক্স ইউ ওয়ে ডিফিকাল্ট, দ্যাট ইজ ইউ, ইয়র সেলফ অ্যান্ড অল মাইটি গড। সো তোমাদের যে পড়ার সময় মনে রাখবার যে বিশেষ পদ্ধতি কৌশল, সেটা আমি আবার যেসব কথাবার্তা এখন বলা হলো তার গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে মনে রাখার যে সহজ কৌশলগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব, যেটা তুমি আশ্চর্য হয়ে যাবে শুনে যে এত সহজ উপায়ে মনে রাখা যায়। তো সেই কৌশল, মনে রাখবার যে কৌশল এবং পড়ার যে এনার্জি কীভাবে তুমি বাড়িয়ে তুলবে, সেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, ডিজিটু পার্ট চ্যানেলের সাবস্ক্রাইব যে বাটন আছে সেখানে একবার ক্লিক করবে, দেখবে নতুন ভিডিও আবার।